দ্য গ্রেট রিসেট মহাপরিবর্তন। আজ আমরা এই ভিডিওতে 2020 সালের টাইম ম্যাগাজিনের কভার পেজটি আপনাদের সামনে ডিকোড করে দেখাবো। আর আপনারা অনেকেই হয়তো এই ম্যাগাজিনটি সম্পর্কে কম বেশি জানেন যে এই টাইম ম্যাগাজিনের মালিক হলো এইসব ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির লোকেরা। তারাই প্রতি বছর এই ম্যাগাজিনের কভার পেজে তাদের বিভিন্ন এজেন্ডা ও ফিউচার প্ল্যানগুলোকে বিভিন্ন সাইন সিম্বল আকার ও ইঙ্গিতে মানুষদেরকে দেখিয়ে থাকে। এই ম্যাগাজিনের প্রত্যেকটি সিম্বলের মধ্যে লুকিয়ে আছে অনেক তাৎপর্যপূর্ণ ও গভীর রহস্য। এই ম্যাগাজিনটি সম্পর্কে অনেকেই হয়তো অনেক ভিডিও দেখেছেন, তারপরেও এই একই বিষয়ের উপর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমি সামনে যেই ভিডিওগুলো বানাবো তার সাথে এই ম্যাগাজিনটি রিলেটেড রয়েছে, তাই আপনাদের এই ম্যাগাজিনটি সম্পর্কে জানানোটা খুব জরুরি। আর এই ভিডিওটি যেহেতু আমি একটু দেরি করে তৈরি করছি, তাই এই সম্পর্কে আমি আগের চাইতে আরো বহুগুণ বেশি ইনফরমেশন বা তথ্য জোগাড় করতে পেরেছি, যা আমি আপনাদের এই ভিডিওতে অ্যাড করে দেখাবো, যা দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে বর্তমানে এইসব সিক্রেট সোসাইটির লোকেরা কতটা পাওয়ারফুল বা শক্তিশালী হয়ে গেছে আর পৃথিবী কতটা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। তাহলে চলুন এখন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে টাইম ম্যাগাজিনের কভার পেজটি দেখতে পারছেন, যেখানে একদম উপরে বোল্ড আকৃতিতে একটি সেন্টেন্স লেখা আছে আর সেটা হলো দ্য গ্রেট রিসেট, অর্থাৎ মহাপরিবর্তন। রিসেট শব্দটি শুনলে প্রথমে আমাদের চিন্তা ভাবনায় যে জিনিসটি আসে সেটা হলো কম্পিউটার ও মোবাইল ফোনকে রিসেট করা। যখন আমাদের কম্পিউটার ও মোবাইল ফোনে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তখন আমরা তা ঠিক করার জন্য কম্পিউটার ও মোবাইল ফোনকে রিসেট দিয়ে থাকি। এই রিসেট করার ফলে আমাদের কম্পিউটার ও মোবাইল ফোনটি ঠিক আগের জায়গায় ফিরে যায়, মানে আপনি নতুন অবস্থায় যেমন ডিভাইসটি দেখেছিলেন ঠিক সেই পর্যায়ে ফিরে যায়, মানে ডিভাইসটি আবার পুনরায় নতুন হয়ে যায়, যার ফলে কিছু পুরাতন অ্যাপস, ভিডিওস, পিকচার সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ফাইলগুলো ডিলিট হয়ে যায়। এই রিসেট করার সাথে যদি এই টাইম ম্যাগাজিনটিকে তুলনা করা হয় এবং এর কভার পেজটিকে যদি একটু ভালো করে দেখা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবীকে রিসেট করার কাজ চলছে, যেখানে অনেক প্রফেশনাল ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা মনোযোগ সহকারে বিভিন্ন কাজ করছে। তাদের এই কাজ করা ওইসব লোকদের দিকে ইশারা করে যারা এই পৃথিবীতে নতুন একটি আইন ও শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। আর এখন তারা এই পৃথিবীতে এমন সব কাজ করতে চায় যার মাধ্যমে তারা এই পৃথিবীকে রিসেট করে নিজেদের ইচ্ছে মতো চালাতে পারবে। আর আপনি যদি এই ম্যাগাজিনটির একদম উপরে বাম পাশে একটু জুম করে দেখেন, তাহলে দেখবেন যে সেখানে লেখা আছে ইনসাইড ইলেকশন 2020 আমেরিকাস টেস্ট, অর্থাৎ 2020 সালের নির্বাচন আমেরিকার জন্য পরীক্ষা। মানে এখানে আসলে বোঝানো হয়েছে যে 2020 সালের নির্বাচনটি হবে আমেরিকার জনগণদের জন্য একটি পরীক্ষা। আর আমরা জানি যে 2020 সালের ট্রাম্প ভার্সেস বাইডেনের ইলেকশনে আমেরিকার জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং তারা অনেকটা হিংস হয়ে ওঠে, যার ফলে সেখানে ক্যাপিটাল হিলের মতো ঘটনা ঘটে, যেখানে বহু ট্রাম্প সাপোর্টাররা বাইডেন সাপোর্টারদের ওপর আক্রমণ করে এবং আমেরিকার ক্যাপিটাল হিলে অস্ত্র সহ প্রবেশ করে এবং নিরাপত্তা কর্মীদের সাথে গোলাগুলি করে, যার ফলে প্রথমবারের মতো আমেরিকার ক্যাপিটাল হিল রক্তে রঞ্জিত হয় এবং অনেক মানুষ সেখানে আহত ও নিহত হয়, যার ফলে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমেরিকার অনেক বদনাম হয় এবং অনেক দেশ ও তাদের নিউজ পোর্টালে বলা হয় যেই দেশ নিজেকে পৃথিবীর সুপার পাওয়ার বলে এবং সব দেশকে আইন ও শৃঙ্খলার বলি শেখায়, সেই দেশেরই আজ এই অবস্থা। তো এখান থেকে বলা যেতেই পারে যে 2020 সালের নির্বাচনটি আসলে আমেরিকার জনগণদের জন্য একটি টেস্ট বা পরীক্ষা ছিল, যেখানে তারা শোচনীয়ভাবে অকৃতকার্য হয়েছে। তাহলে চলুন এখন ভিডিওটির মেন পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যাক। আপনি যদি এই ম্যাগাজিনের একদম মিডল বা মধ্যখানে দেখেন, তাহলে সেখানে আমাদের পৃথিবীকে দেখতে পাবেন যাকে ঘিরে বহু প্রফেশনাল ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা কাজ করছে, যেখানে
আপনি একজন শ্রমিককে একটি বৃক্ষ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখবেন, যা পৃথিবীর বনভূমি ও নেচারের দিকে নির্দেশ করে যে কিভাবে তারা এসবকে কন্ট্রোল করবে। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এ ব্যাপারে জানতে পারি যে দাজ্জালের আত্মপ্রকাশের পরে দাজ্জাল খাদ্যশস্য উৎপাদন করার ক্ষমতা রাখবে, আর দাজ্জাল এসব খাদ্যশস্য তাকেই দেবে যে তাকে অনুসরণ করবে বা যে তাকে খোদা হিসাবে স্বীকার করে নেবে। এই টাইম ম্যাগাজিনের দুই পাশে দুটি তীর চিহ্ন দেখানো হয়েছে, যার প্রথমটি পৃথিবীর দিকে নির্দেশ করে আর অপরটি পৃথিবীর উপরের দিকে নির্দেশ করে। প্রথম তীর যেটি কিনা পৃথিবীর দিকে নির্দেশ করে, এর মাধ্যমে বোঝানো হয়েছে যে তারা সম্পূর্ণ পৃথিবীকে ভেতর থেকে কন্ট্রোল করবে। বিভিন্ন মিডিয়া, নিউজ পোর্টাল, নিউ ওয়ার্ল্ড অর্ডার ও পাপেট গভর্নমেন্টের মাধ্যমে। আর দ্বিতীয় তীর যেটি কিনা পৃথিবীর উপরের দিকে নির্দেশ করে, এর মাধ্যমে বোঝানো হয়েছে যে তারা পৃথিবীকে মহাকাশ থেকেও স্যাটেলাইটের মাধ্যমে কন্ট্রোল করবে। আর এই মহাকাশের স্যাটেলাইটের মাধ্যমে তারা যে কোনো দেশ ও ব্যক্তির ওপর স্পাই বা নজরদারি করতে পারবে এবং এইসব স্যাটেলাইট থেকে বিভিন্ন অস্ত্রের মাধ্যমে অ্যাটাকও করতে পারবে, যা আমি আপনাদের ইতিপূর্বে ইলুমিনাটি কার্ড গেমের বিভিন্ন কার্ডগুলোতে দেখিয়েছিলাম। টাইম ম্যাগাজিনের এই জায়গায় দুইজন প্রফেশনাল ব্যক্তিকে দেখানো হয়েছে, যার মধ্যে প্রথমজনকে দেখে মনে হয় যে সে একজন হেলথ কেয়ার ওয়ার্কার বা একজন ডক্টর, যে কিনা কোনো একটি বিষয়ের ওপর রিসার্চ করছে, আর তার সামনে একজন বিজনেসম্যান একটি ব্রিফকেস নিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছে, যা দেখে মনে হয় যে এই ডক্টর ও বিজনেসম্যানের মধ্যে কোনো একটি ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। আর বর্তমানে আমরা জানি যে পৃথিবীর অন্যতম লাভজনক বিজনেস হলো এই মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল বিজনেস, যেই বিজনেসে তারা অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া ও মরণঘাতী রোগ জীবাণুগুলো প্রথমে নিজেদের ল্যাবে তৈরি করে রাখে এবং সেই সাথে এর ভ্যাকসিন বা ঔষধও তৈরি করে রাখে। এরপরে এইসব ভাইরাস, ব্যাকটেরিয়া ও বিভিন্ন মরণঘাতী রোগ জীবাণুগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়, যার ফলে লাখো মানুষ বিভিন্ন ভাইরাস ও রোগে আক্রান্ত হয়, যা থেকে তারা বাঁচার জন্য এইসব ডক্টরের কাছে যায়। আর তখন এইসব ডক্টরগুলো সামান্য ওষুধের মূল্য কয়েকগুণ বেশি রেখে অতিরিক্ত মুনাফা অর্জন করে থাকে। আর আপনারা হয়তো এই মহামারীর সময় এর বাস্তব চিত্র কিছুটা দেখতে পেরেছেন, যেখানে মাত্র কয়েক ঘন্টা আইসিইউ রুমে কাটানোর বিল আসে কয়েক লক্ষ টাকা। 14 জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা ডাক্তার মহিনউদ্দিন পারভেজ। ভর্তির সময় তার শারীরিক অবস্থা বেশ ভালো ছিল বলে দাবি স্বজনদের, কিন্তু পারভেজকে জোর করে আইসিইউতে পাঠান পরামর্শক চিকিৎসক। 18 জুন ভোররাতে মৃত্যু হয় তার। এরপর 156,000 টাকা বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আর এই ম্যাগাজিনে দেখানো ডক্টর এবং বিজনেসম্যানটিকে দেখে মনে হয় যে তারা দুজনে মিলে প্ল্যান করছে যে তাদের নেক্সট টার্গেট কোন দেশ হবে। এরপরে এই ম্যাগাজিনের নিচে একজন কনস্ট্রাকশন শ্রমিকের দুই পাশে দুইজন মহিলাকে দেখানো হয়েছে, যাদেরকে দেখে খুব প্রফেশনাল মনে হয় এবং তারা খুব মনোযোগ সহকারে কোনো একটি বিষয় নিয়ে রিসার্চ করছে এবং তারা কনস্ট্রাকশন শ্রমিকদেরকে কিভাবে কাজ করতে হবে সেই ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা কোনো উপর মহলের নির্দেশে পৃথিবীকে রিসেট করার জন্য কাজ করছে এবং শ্রমিকদেরকে এই পৃথিবীকে কিভাবে রিসেট করতে হবে সেই ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। আর এই উপর মহলের লোকেরা হলো এই সকল ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির সদস্য, যারা এই পৃথিবীকে রিসেট করার জন্য গোপনে কাজ করছে। এরপরে এই ম্যাগাজিনের এই সিরিয়ালে কয়েকজন শ্রমিককে বিভিন্ন কাজে কর্মরত অবস্থায় দেখানো হয়েছে। আর আপনি যদি এই ম্যাগাজিনের উপরে দুইজন শ্রমিকের দিকে একটু মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে দেখবেন তারা পৃথিবীর একটি টুকরোকে জোড়া দেওয়ার চেষ্টা করছে, যার কমপ্লিট হওয়ার মধ্য দিয়ে পুরো পৃথিবী রিসেট হয়ে যাবে। মানে এর মাধ্যমে পৃথিবীকে রিসেট করার তাদের এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে তারা তাদের উদ্দেশ্যকে সফল করবে এবং এর কিছু সময় পরে পৃথিবী একটি নতুন আইনে পরিচালিত হবে, যেই আইনকে তৈরি করবে এই সকল ইলুমিনাটি ও সিক্রেট সোসাইটির লোকেরা। এরপরে এই ম্যাগাজিনের একদম নিচে একটি কাপলকে দেখানো হয়েছে, যারা পাবলিক প্লেসে সবার সামনে কিছু বেহুদা কাজ করছে। এর মাধ্যমে এদিকে ইশারা করা হয়েছে যে যারা এই পৃথিবীকে রিসেট করে নতুন আইন কানুন প্রতিষ্ঠা করবে, তাদের আইন মোতাবেক প্রত্যেক নারী পুরুষকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে এবং যেভাবে ইচ্ছে, যেখানে ইচ্ছে, যা মনে চাই
তাই করতে পারবে, তাকে কিছু বলা বা বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। এই ম্যাগাজিনের সর্বশেষ সিম্বলটিতে একজন মেয়ে স্টুডেন্ট বা ছাত্রীকে দেখানো হয়েছে যে একলা নিশ্চিন্তে খুশিতে বসে আছে, যাকে কিছু বলার মতো কেউ নেই, এবং সে স্মাইলিং করছে মানে হাসছে। এর মাধ্যমে আসলে এখানে বোঝানো হয়েছে যে এই ভাইরাস বা মহামারীর ফলে প্রত্যেকটি স্কুল কলেজ বন্ধ থাকবে, এবং এই স্টুডেন্টের উপরে আপনি একটি তীর চিহ্ন দেখতে পাবেন। এর মাধ্যমে হয়তো এটা বোঝানো হয়েছে যে প্রত্যেক স্টুডেন্টকে 2020 সালে অটোপাস দেওয়া হবে, এবং 2020 সালের কয়েক মাস পরে এসে ঠিক তাই হয়, প্রত্যেক স্টুডেন্ট বা ছাত্রছাত্রীকে অটোপাস দেওয়া হয়, যা 2020 সালের কয়েক মাস পরে এসে শতভাগ সত্য বলে প্রমাণিত হয়, এবং বাংলাদেশ সহ প্রত্যেক দেশের ছাত্রছাত্রীদের বিনা পরীক্ষায় অটোপাস দেওয়া হয়, যা এই ম্যাগাজিনটির সাথে হুবহু মিলে গেছে। তো এই টাইম ম্যাগাজিন সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।